সো হে গাইজ, ওয়ান্স আগেন ওয়েলকাম ব্যাক। আর আবারও আজকে ব্লগ স্টার্ট করছি আমি হাওড়া স্টেশন থেকে। অ্যান্ড টুডে আই এম অন মাই ওয়ে টু উড়িষ্যা। ব্যাপারটা হচ্ছে আমরা যেখানে যাচ্ছি সেখানকার ডাইরেক্ট ট্রেন নেই, ভুবনেশ্বর নামবো, ওখান থেকে গাড়ি করে আমরা যাবো ভিতরকানি। তো এই ট্রেনের সাথে আমাদের যাত্রা এখানেই শেষ ভুবনেশ্বরে। চলো ট্রেন আমার পেছনে, এখন যাচ্ছি গাড়ি ধরবো, গাড়ি ধরে আমরা যাবো ভুবনেশ্বর থেকে ভিতরকানি। এখন আমরা একটু স্টপ নিয়ে নিয়েছি বারাপুরে, আর এখানে নিচে চার পিস ইডলি আর তার সাথে একটা ডালের ইয়ে খেয়ে দেখি। অনেকটাই আলাদা আমাদের কলকাতায় যে ইডলি পাওয়া যায় সেটা থেকে, কিন্তু বেশ টেস্টি। তো ঢুকে তো গেছি নিজের রিসর্টে, রিসর্টটা খুবই সুন্দর আর খুবই ইকো ফ্রেন্ডলি আর কি। মানে মেনলি তো হচ্ছে হলো এখানে টেন্টস, এই আমার পেছনে যেগুলো দেখতে পাচ্ছ এগুলো সবকটাই মোটামুটি টেন্টস, আর এগুলোর আলাদা রেটসও রয়েছে, আমার ডিসক্রিপশানে তুমি সব ডিটেলস পেয়ে যাবে। আর এছাড়াও তোমরা তো নিশ্চয়ই মানে কংক্রিট বিল্ডিং, হোটেলস, রুমস এইগুলোতে থেকেইছো, বাট এখানে একটু শহরের পলিউশন থেকে দূর এই জায়গাটায় কিন্তু নিশ্চয়ই আসতে পারো। জায়গাটার নাম হচ্ছিল ভিতরকন্ডিকা জঙ্গল রিসর্ট। তো তুমি প্রপার্টিটা দেখে নাও, তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে লাঞ্চে। তো আজকে দুপুরের জন্য খুবই হালকা ফুলকা খাবার নিয়ে নিয়েছি, যেটা হচ্ছে তোমার ডাল, ভাত, মিক্সড ভেজ, রুই মাছ, স্যালাড, পাঁপড়। প্রথমে নিয়ে নিচ্ছি ভাত, তার সাথে নিয়ে নিচ্ছি ডাল, বেশ ভালো খেতে ডালটা। খুব সচরাচর আমার যে ট্র্যাভেল ব্লগসগুলো তোমরা দেখো, নানা রকমের ফ্যান্সি খাবার দাবার থাকে, মানে স্টার্টার্স থাকে, তারপরে তোমার ডেজার্ট থাকে, সমস্ত সব কিছু থাকে, কিন্তু আজকে এই আয়োজন কেন? কারণ আমি যেটাতে এসেছি ইট ইজ আ জাঙ্গল রিসর্ট। তো এবার এখান থেকে যদি তোমাকে বাজার করতে যেতে হয়, মানে এখানকার লোকেরা যেটা বাজারটা করে সেটা কিন্তু অনেকটা দূরে গিয়ে করতে হয়, হ্যাটস অফ টু দেম। আর তাছাড়া এই খাবারের কোয়ালিটিটা কিন্তু ভীষণই ভালো। তো এবার এটার পরে কী খাবো, মিক্সড ভেজ দিয়ে ভাত খাবো, আর তার সাথে আছে রুই মাছ। তো এই হচ্ছে আজকে একটা ফিশের প্রিপারেশন, রুই মাছের প্রিপারেশন। মাছটার সাইজটা জাস্ট দেখো, দারুণ খেতেও আশা করছি খুবই ভালো হবে, খেয়ে দেখাচ্ছি তোমাদেরকে। দেখতে পাচ্ছ দুটো বড় বড় এরম সাইজের মাছ পাবে, একটা আমি নিয়ে নিয়েছি, আর তার সাথে গ্রেভি, গ্রেভির মধ্যে কিন্তু তোমার পেঁয়াজ কুচো থাকবে, একদম পুরো ডাইস হবে, এবার খেয়ে দেখা যাবে। সর্ষের তেলের একটা ঝাঁজ আছে, আর তাছাড়া আমাদের বাড়িতে, বাঙালি বাড়িতে যেমন হয় ঠিক তেমনই খেতে, খুবই টেস্ট। তো এবার হচ্ছে স্ন্যাক্সের টাইম। স্ন্যাক্সে আমি তিন রকমের আইটেম নিয়ে নিয়েছি, একটা হচ্ছিলো বেগুনের পকোড়া, একটা হচ্ছে চিকেন পকোড়া, আর একটা হচ্ছিলো ভেজ পকোড়া। তো
প্রথমত তো লেবুটাকে এইভাবে দিয়ে দিতে হবে, খুবই টেস্টি। আর ভেতরটা দেখতেই পাচ্ছ পুরো চিকেনে ভর্তি, তো চিকেন পকোড়া তো মানে একদম 10-এ 9। নেক্সট যেটা নিয়েছি সেটা হচ্ছে হলো ভেজ পকোড়া। এটাও বেশ ভালো খেতে, কিন্তু সবকটা পকোড়াতেই যেটা একটা আমি মানে পয়েন্ট খুঁজে পেয়েছি সেটা হচ্ছিলো নুনটা কম, কিন্তু এটা একটা দিক থেকে ভালো, বাট অতিরিক্ত নুন কমটা আবার ভালো না। বাট এখানে একটু ব্যালেন্স আছে, কিন্তু মানে একদমই না যে একদমই নেই নুন, বাট ইয়া আটটু হলে ভালো হতো। নেক্সট যেটা নিয়ে নিয়েছি সেটা হচ্ছে হলো বেগুনের পকোড়া। ওটা তো একটু লেবু দিয়ে দিলাম ফার্স্টলি। আমরা যে কলকাতায় বেগুন ভাজা খাই সেটারই ছোট ভার্জন। দারুণ মুচমুচে, আর ভেতরে প্রচুর অ্যামাউন্ট অফ বেগুন আছে, খুব ভালো খেতে। সো ভেরি গুড মর্নিং, আর আজকে হচ্ছে ডে টু অ্যাট উড়িষ্যা ভিতরকন্ডিকা। তো আজকে কি ব্যাপার, আজকে হচ্ছে হলো আমরা একটু বাইরে যাব, জঙ্গল সাফারি করব, প্লাস হচ্ছে তোমার একটু বোটিংও করব, এছাড়াও একটা জগন্নাথ টেম্পল আছে, যদি টাইম থাকে তাহলে ওটাতেও যাব। তো যাই হোক, তো কালকে রাত্রিরে তোমাদেরকে ডিনারটা দেখানো হয়নি, কারণ আমরা পুরোপুরি স্ন্যাক্স খেয়ে ফুল হয়ে গেছিলাম, তো আর আমরা তাই আর কিছু অর্ডার করিনি। তো আজকে তোমাদেরকে ডিনার লাঞ্চ আবারও দেখাবো, প্লাস একটু সাইট সিনও দেখাবো। তো চলো বেশি ডিলে না করে লেটস গো, কারণ এখন অলরেডি 7টা বাজে। এই রিসর্টে আমার আর এখন ব্রেকফাস্ট করছি, আলুর পরোটা দিয়েছে খুব সুন্দর, এরম মোটা টাইপের, এরম বড়ো, 3 পিস থাকছে, মানে 1.5খানা স্লাইস আর কি। আর তার সাথে হচ্ছে হলো এই তরকারিটা, এটা হচ্ছে আলুর তরকারি। আর তাছাড়াও নিয়ে নিয়েছি হলো পোহা। কিতনা ঘন্টা কা রেতা হ্যায় বোটিং? 2-3 ঘন্টা। তো এখন যেই জায়গাটা আছি এটা হচ্ছিলো ভিতরকন্ডিকা ন্যাশনাল পার্ক, খুবই সুন্দর জায়গাটা, একদম মাঝখান থেকে একটা সরু রাস্তা হয়ে গেছে, দুদিকে জঙ্গল, আর খুব যে মানে হিংস্র পশু পাখি এরম রয়েছে এরম কিছুই না, হরিণ রয়েছে, তাছাড়া আরও নানা রকমের পাখি রয়েছে, খুবই সুন্দর জায়গাটা, বেশ ভালো জায়গাটা। তো এইটা হচ্ছিলো এই লম্বা রাস্তাটা, এটা হেঁটে তোমরা যদি স্ট্রেট যাও আরও ভেতরের দিকে যেতে পারবে। তো এবার বাকি জায়গাটা এক্সপ্লোর করবো আর তোমাদেরকে দেখাবো। তো খুবই টায়ারিং একটা লম্বা ওয়াক, আর অনেকক্ষণের বোটিংয়ের পর আমরা খুবই টায়ার্ড হয়ে গেছি। তো এখন বেসিক্যালি যাচ্ছি হচ্ছে হলো লাঞ্চ করতে, আজকে দেখা যাক লাঞ্চের কী নতুন আয়োজন করেছে ওরা। তো চলো যাওয়া যাক।
তো এখন যেটা তোমরা দেখলে সেটা হচ্ছে একটা 300 বছর পুরনো জগন্নাথ মন্দির। মানে এটার ব্যাপারে হয়তো কেউ জানে না বা জানতেও পারে, কারণ এটা একটু ভেতরের দিকে ভিতরকণ্ডিকার। আর তাছাড়াও মানে এখানে কিন্তু কোনো রথযাত্রা হয় না, তো সুতরাং মানে আরতিটা দেখে বেশ ভালো লাগলো আর কি। তো তোমরা যদি আসো ভিতরকণ্ডিকা নিশ্চয়ই যেও। প্রথমেই যেটা নিয়েছি সেটা ছিল টমেটো স্যুপ। টমেটো স্যুপের কনসিস্টেন্সিটা দেখতে পাচ্ছ, খুবই ভালো। টেস্টটা দেখা যাক। বেশ ভালো খেতে টমেটো স্যুপটা, আদার জন্য একটা স্মেল আছে, বেশ ভালো লাগছে এটা, দারুণ খেতে। তো নেক্সট যেটা নিয়েছি, তোমরা দুপুরবেলাও দেখেছো এটা নিয়েছিলাম, যেটা ছিল মাছ ভাজা। তো এরকম দুটো বড় বড় সাইজের মাছ পাবে তোমরা, দুপুরবেলাও দেখেছো, সেম 180 rupees প্রাইস। তো ওয়ার্থ ইট। তো এগ কারিটা নিয়ে তোমাদেরকে বলি, কারণ এখানে কিন্তু তুমি চারখানা এরম সাইজের ডিম পাচ্ছ, তার সাথে গ্রেভি তো আছে, মোটামুটি চারজনের ইজিলি খাওয়া হয়ে যাবে এটা থেকে। তো একটু নিই, মোটামুটি ওদের সমস্ত সব খাবারেই কিন্তু একটা সেম মানে গ্রেভি একটা সিমিলারিটি টাইপের আছে, যেটা হচ্ছে যে পেঁয়াজ একদম ডাইসভাবে কাটা। এটা ছিল এই ডিমের গ্রেভিতেও, দুপুরবেলা ক্র্যাবের গ্রেভিতেও, আর আগের দিন ফিশের গ্রেভিতেও, কিন্তু খেতে খুব সুস্বাদু। তো এবার দেখা যাক যে আজকের এই ডিমের কারিটা কেমন হয়। আর রুটির ব্যাপারে যেটা বলে রাখি যে আমি কিন্তু এস্টিমেশন অন্য কিছু করেছিলাম, মিনাদের রুটি কিন্তু অনেকটাই বড়, ইউজুয়ালি যেই রুটিটা আমরা খাই তার থেকে। তো ডিপেন্ড করছে কার কতগুলো লাগে। গ্রেভির ধাঁচটা অনেকটা এক হলেও কিন্তু গ্রেভির টেস্টগুলো কিন্তু সম্পূর্ণ আলাদা। ক্র্যাবের গ্রেভিটা খেয়েছিলাম একটু অন্যরকম লেগেছে, ফিশের গ্রেভিটা খেয়েছিলাম একটু অন্যরকম লেগেছে, আর এই এগের গ্রেভিটা একটু অন্যরকম, কিন্তু খেতে খুব ভালো।